রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আবরার রাহাতের মৃত্যুর মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক সহ পাঁচজনের মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আর আদেশ তামিলের প্রতিবেদন জমা দিতে 20 সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম বুধবার এই আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। গত বছরের 1 নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নবম শ্রেণীর ছাত্র নাইমুল আবরার রাহাত। অনুষ্ঠান মঞ্চের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল আবরার। আয়োজকরা তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কাছের কোনো হাসপাতালে না নিয়ে আবরারকে মহাখালীর হাসপাতালে নেয়ায় প্রশ্ন ওঠে। পরে মামলা করেন আবরারের বাবা মুজিবুর রহমান। মামলায় অবহেলায় মৃত্যুর অভিযোগ করেন তিনি। এতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হক, প্রথম আলোর হেড অব ইভেন্ট কবির বকুল সহ 10 জনকে আসামি করা হয়। বুধবার মামলা শুনানি নিয়ে আনিসুল হক কবির বকুল সহ 5 জনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। বিজ্ঞ আদালত 20/9/2020 তারিখের মধ্যে এই আনিসুল হক, কবির বকুল, সুভাষিক প্রামাণিক, মহিতুল আলম পাবেল এবং শাহপরাণ তুষারদের এদের মালামাল ক্রোক করার জন্য আদেশ দিয়েছেন এবং সেই মালামাল ক্রোক সংক্রান্ত এই আদেশটা বাস্তবায়ন করে 20/9/2020 তারিখের মধ্যে বিজ্ঞ আদালতকে অবগত করতে বলেছেন। আমাদের প্রধানমন্ত্রী সহ মন্ত্রী যারা আছে ওনাদের কাছে আমি আকুল আবেদন করছি, আমি যেন এটা সুষ্ঠু একটা বিচার পাই। 10 আসামির মধ্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ 5 জন জামিনে আছেন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।